আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শ্রোতা দর্শকবৃন্দ, আমার ক্যান্সার রোগী মহোদয়, বিশ্বের এই ভবনে যেই যেখানে বসেই ঢাকার মোহাম্মদপুর কলিকাতা হারবারের স্বাস্থ্য বিষয় রোগ বিষয় ভিডিওবার্তা দেখতেছেন বা পরবর্তী দেখবেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুগণ, আজকের বিষয়বস্তু হল মাশরুমের উপকারিতা। জানলে আপনি আশ্চর্য হয়ে যাবেন, মাশরুম রোগ মুক্ত, স্বাস্থ্য যদি চান নিয়মিত ভালো থাকতে তাহলে মাশরুম খান। মাশরুমের উপকারী দিকগুলো সম্পর্কে এখন বর্ণনা করা হয়েছে যে মাশরুম একটি সবজি জাতীয় উদ্ভিদ, বিশ্বের উন্নত দেশগুলোতে প্রতিদিনের স্বাভাবিক খাবারের তালিকায় মাশরুম ব্যবহার করা হয়, কিন্তু আমাদের দেশে এখনো তেমন পরিচিত পাইনি এই মাশরুম। তবে আসার কথা হল, পুষ্টিগুণে ভরা এই উপায় মাশরুমকে জনপ্রিয় খাবারের জন্য সরকারিভাবে নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। তো বন্ধুগণ, আজকে জানাবো এই মাশরুম উপকারিতা সম্বন্ধে। মাশরুম শরীরের জমাকৃত কোলেস্টেরল মুক্ত করতে সাহায্য করে, বিশেষ করে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ এবং ক্যান্সার এবং টিউমার সহ অনেক মা বোনদের, অনেক ভাই বোনদের মেদ ভরি, পেট উঁচা, দেখতে খারাপ দেখা যায়, তাদের জন্য একটা গুড মেডিসিন মাশরুম। এছাড়াও জন্ডিস, রক্ত স্বল্পতা, ডেঙ্গু জ্বর প্রভৃতি দুরারোগ্য ব্যাধি প্রতিরোধক এবং নিরাময় করে মাশরুম খাওয়ার গুণে। তো আমার বন্ধুগণ, রোগী মহোদয়, মাশরুমের পুষ্টি বলে শেষ করতে পারবো না, মাশরুমের অনেক গুণাগুণ, বিশেষ করে মাশরুম আমিষ আছে 25.30 বার, চর্বি 5.6 বার এবং পাশাপাশি ভিটামিন, মিনারেল, আঁশ, শর্করা, অনেক ঔষধীয় গুণাগুণ আছে মাশরুমের ভিতরে। বন্ধুগণ, পুষ্টিগুণের পাশাপাশি মাশরুম রয়েছে ঔষধি গুণ। মাশরুমে আছে চর্বি, ভিটামিন, মিনারেল এবং সমন শরীরের ইমিউন সিস্টেমকে উন্নত করতে সাহায্য করে, ফলে অনেক গর্ভবতী মা ও শিশুরা নিয়মিত মাশরুম খেলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি হয়। মাশরুমের চর্বি শর্করা কম থাকায় এবং আঁশ বেশি থাকায় এটি ডায়াবেটিস রোগীদের জন্য আদর্শ খাবার হিসেবে গণ্য হয়। তো বন্ধুগণ, মাশরুমে আসতে শরীরের কোলেস্টেরল কমানোর অন্যতম উপাদান, বিশেষ করে ইউরোডাডেনিল এবং লেভাস্টিন এবং ইন্টারডেটিন, তাই নিয়মিত মাশরুম খেলে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ফরফরাস, ভিটামিন ডি, যা শিশুদের দাঁত ও হাড় গঠনের উন্নত উপকারী। এতে আরো রয়েছে ফলিক অ্যাসিড, লৌহ, তা মাশরুম খেলে রক্ত শূন্যতা দূর হয়। এছাড়াও লিঙ্কোজাই এবং আরো আছে, লিঙ্কোজাই পদার্থ থাকায় হেপাটাইটিস বি ভাইরাস ও জন্ডিস প্রতিরোধ, এবং বিশেষ করে মাশরুমে আছে ভিটামিন ডি, গ্লুকেন এবং ল্যাম্পাটোল, টারফিনয়েড ও বেনজোরাইফিন বা ক্যান্সার ও টিউমার রোধ করে। তো বন্ধুগণ, টাইটারফিন থাকেতে এটি বর্তমান বিশ্বে এইডস প্রতিরোধক হিসেবে ব্যবহৃত হচ্ছে, বিশেষ করে এডিনোসিন থাকায় এটি ডেঙ্গু জ্বরের প্রতিরোধক হিসেবেও কাজ করে, এবং স্পিলিফিড এবং ভিটামিন বি12 বেশি থাকায় স্নায়ুতন্ত্র এবং স্পাইনাল কার্ড সুস্থ রাখে এবং গোপন শক্তি, জনশক্তি বৃদ্ধি করে এবং শক্তিপথ হিসেবে কাজ করে।
বিশেষ করে বিদেশে মাশরুম ঔষধি টনিক হিসেবে খাইত একের ভিতর তিন হিসেবে পরিচিত। একটি মাত্র খাদ্য থেকে আমরা না করে একটি খাদ্য থেকে এত উপকার পেতে পারি, তাই মাশরুম আমরা অবহেলা না করে আসুন প্রতিদিনের খাদ্য তালিকা আমরা মাশরুম রাখার উপকার করে তুলি। বন্ধুগণ, তো বন্ধুগণ মাশরুম অনেক উপকার। মাশরুম সবজি খাবেন, তরকারি করে খাবেন, মাশরুম বিভিন্নভাবে খাওয়া যায়, পাউডার করে শরবত করে খাওয়া যায়, যেভাবে খেতে পারেন পাউডার হিসেবেও কাজে লাগবে, সবজি হিসেবে কাজে লাগবে। তো বন্ধুগণ আজ আর নয়, সকলের সুস্থতা এবং দীর্ঘ কামনা করে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।